আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার মেয়ে মাহিমা আফরোজ ওর স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ভিডিওটা দেখাবো। সেটা ভিডিওতে কথাটা বলবে আমার মেয়ে, সে ও স্কুলে গিয়েছিল, ওখান থেকে ভিডিও তুলে নিয়ে আসছে, কথাগুলো ও বলবে। আমি শুধু শুরু করে দিলাম, তো দেখো এই ভিডিওটা কেমন, ওর স্কুলের ভিডিওটা। আর এখানে ও কেজি থেকে একদম কলেজ পর্যন্ত শেষ করেছে, অনেক ভালো একটা স্কুল, আর খুবই সুন্দরভাবে পড়াশোনা করানো হয়। আমার মেয়ে এখানে অনেক ভালো ভালো শিক্ষা পেয়েছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করব। তাহলে নেক্সট কথাগুলো থাকবে আমার মেয়ে। আসসালামু আলাইকুম, আমি মাহিমা আফরোজ। আজকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভিউ তোমাদের সাথে শেয়ার করব। হচ্ছে আমাদের প্রিন্সিপাল উম্মে সালমা বেগম আর কিছু অনারেবল টিচার্সদের সাথে আমার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো খুবই আমার খুবই স্মৃতিময় মুহূর্ত। হচ্ছে 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তখন এর নাম ছিল ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুল, পরবর্তীতে নাম হয়েছে উদয়ন বিদ্যালয়, আর বর্তমান নাম হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকার ফুলার রোডে অবস্থিত। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন আমি এখানেই কাটিয়েছি, আর ছোটবেলা থেকেই আমি এখানে পড়াশোনা করেছি। এই স্কুলটা হচ্ছে খুবই ডিসিপ্লিন মেনটেন করে, আর টিচাররা খুবই খুবই ফ্রেন্ডলি। আর আমার আম্মুর খুবই স্বপ্ন ছিল আমি ছোটবেলা থেকে যেন এই স্কুলে পড়াশোনা করতে পারি, আর আল্লাহর রহমতে সেই ইচ্ছা পূরণ হয়েছে। আর আম্মুর অক্লান্ত পরিশ্রম, পাপা সবারই অনেক চেষ্টার মাধ্যমে আমি এই স্কুলে ভর্তি হতে পেরেছি। এজন্য আম্মু আর পাপাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ারও কিছু নাই, এটা আম্মু পাপা আমার সবসময় আমার জন্য সবসময় সব কিছু ভালো বুঝে এবং ভালো করেও। আর এই যে আমার কিছু সুন্দর সুন্দর ভিউ, এটা হচ্ছে আমার স্কুলের যে ব্যালকনি, সেখান থেকে আমি কিছু ভিউ নিয়েছি। আমাদের স্কুলটা আসলে লিফট আছে, কম্বাইন্ড স্কুল, এখানে আমরা সব ছেলেমেয়ে একসাথে পড়াশোনা করানো হয়, আর সবার মধ্যেই খুবই একটা বন্ধুত্ব, ফ্রেন্ডলি সবাই খুবই। পরে আমি আমার ল্যাবে চলে যাব, ল্যাবের ভিউগুলো আরও সুন্দর। আমাদের ল্যাবের টিচারগুলোও খুবই ভালো, সবার সাথেই আমি খুবই খুবই ভালো ফ্রেন্ডশিপ আছে। স্যাররা টিচাররা যখন যেটাই বলি সবসময় সব কিছুতে আমাকে অনেক বেশি হেল্প করে। চলে আসলাম আমাদের কেমিস্ট্রি ল্যাবে, এখানের ভিউটা খুবই ভালো, আর আমরা খুবই সুন্দরভাবে সব কিছু নিজেরা হাতে কলমে শিখতে পারি, আর এই জন্য খুব বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে বোঝাটা ইজি হয় আমাদের সবার জন্যই। আর এই যে বেঞ্চ সিস্টেম করা, আস্তে আস্তে দেখতে থাকো, আমি আস্তে আস্তে করে ভিউটা দেখাচ্ছি সবাইকে। আর ল্যাবের মধ্যে বেশি মজা লাগে বিভিন্ন যে বিক্রিয়াগুলো যে করায় সেটা খুবই ভালো লাগে, এগুলো করতে একটু এক্সপেরিমেন্ট ভালো লাগে আমার। আর ফিজিক্স ল্যাবের যে টিচারগুলো তারা অনেক ভালো, আর আমাদের খুব সুন্দর সুন্দর জিনিস শেখায়। এখানের মধ্যে আরও ওই যে এরকম করে আমাদের অড্রপ করা আছে, সেখানে সব কিছু সাজানো থাকে, এরকম যখন আমাদের যেটা দরকার হয় আমরা নিয়ে নিয়ে সেটা করতে পারি। এগুলো দিয়ে বিভিন্ন জিনিস মেজারমেন্ট করা হয়। হচ্ছে বিভিন্ন মিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার, ভোল্ট মিটার, যে লেখা আছে যার যখন যেটা যখন যে প্র্যাকটিক্যালটা থাকে তখন স্যাররা সেটা আমাদের বের করে দেয়, আমরা করি সবাই একসাথে, খুবই ভালো লাগে। আর নতুন কিছু করতে ট্রাই করতে ভালোই লাগে। চলে আসলাম আমাদের বায়োলজি ল্যাবে।
বায়োলজি ল্যাবটা মাশাল্লাহ অনেক বড়, আমরা খুব সুন্দর। আর এই যে এখানে হচ্ছে মাইক্রোস্কোপ, আমরা বিভিন্ন ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ইউজ করা হয় কোনো কিছু ধর কোষ বা কোনো সেল এগুলো দেখার জন্য। এখন বাইরে চলে আসলাম আস্তে আস্তে করে সাইড সাইড দিয়ে। আমাদের সাইডটা দেখলে খুব সুন্দর। বাইরে থেকে আমাদের যে স্কুল আর কলেজ সেটা দেখতে ভালো লাগে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের খুব পুরনো মুড়ি, মুড়ি ভর্তা খাওয়ার আঙ্কেল মামাকে তো সবসময়ই বলতে থাকি আরো বেশি দাও, এটা দাও ওটা দাও, একটা না একটা চাহিদা থাকবেই। তো এখন সেই দিনগুলো অনেক মিস করব। বাইরের এখানে আমি চলে আসলাম, এখান থেকে আমাদের মেইনলি যে ঢাকা যে ফুলার রোডের যে মেইন ত্রিকোণাকার একটা স্পেস আছে সেটা হচ্ছে এই মূর্তিগুলো। এই মূর্তিগুলো দেখেই আমাদের স্কুলটা দেখা যায়, এটা এটাই বেশি ভালো লাগে। ইভেন ক্লাস থেকে বসেও এটা দেখি, দেখতে দেখতে একদম ইউজড টু হয়ে গিয়েছি, মুখস্থ হয়ে গেছে। এটা মেইনলি বঙ্গবন্ধু আরও কিছু বীর যোদ্ধারা তাকে একটা ধরে রেখেছে, তাদেরই মূর্তিটা মেইনলি এখানে বানিয়ে। এভাবে স্কুল জীবনে খুব ভালো ভালো টিচার পেয়েছি, তাদের সাথে খুবই মানে তারা আমাকে এত বেশি হেল্প করেছে যে আমি মানে অনেক কৃতজ্ঞ তাদের কাছে। খুব ভালো ভালো নলেজ আমি তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা সবসময় আমাকে অনেক কিছুতে হেল্প করেছে। আর এই সময় তাদের সাথে যে ফ্রেন্ডগুলো জাস্ট মানে কি বলবো, মানে এত বেশি হেল্পফুল, মানে নিঃস্বার্থভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যায়, মানে আমার কি বলবো বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে তারা হচ্ছে এরকম। আর আরেকটা মজার কথা হচ্ছে যে স্কুল আর আমার কলেজ দুটোই যেহেতু সেম, স্কুল কলেজের যে মেমোরিগুলো আর কলেজের মেমোরিগুলো মানে দুটোর মিলার কম্বিনেশন, এটা খুবই একটা কি বলবো বলে বোঝানোর মতো না। ছোটোবেলা আর বড়োবেলা দুই রকমেরই ফিলিংস এখানে আছে, স্মৃতি জড়িয়ে আছে। এই আমার ক্লাসরুমে চলে আসলাম, এর হচ্ছে আমার ক্লাসরুমে সবাই একটু প্র্যাকটিক্যাল নিয়ে খুবই ব্যস্ত আছে, আমি জাস্ট একটা ঝলক দেখালাম আর কি। সবাই এখন একটু বের হয়ে গেছে, আমি আবার ক্লাসরুমে একটু সবার একটু দেখাচ্ছি কীরকম বেঞ্চ এখানে স্যাররা, আমরা খুবই এনজয় করেছি। অনেক সময় একটু বকা টকাও খেয়েছি, না হলে তো ভালো লাগে না, ইচ্ছা করে না, আসলে পড়া না পারলে তো খাবোই, এই অবস্থা। তারপর একটু মজাই লাগে তাই না, কলেজ লাইফে এরকম না করলে আর সবার লাইফে কিন্তু এরকম থাকে। আমি জাস্ট যদি বলি আমি একদম সাধু সেরকম কিন্তু কিছু না। এটা হচ্ছে আরেকটা ক্লাস, এখানে একটু ভিউ দেখালাম, আমার ক্লাস ছিল ওটা না। এখানে মানে কি বলবো অনেকগুলো ক্লাসই ধরো কেজি থেকে যেহেতু আমাদের ক্লাস সেকশন চেঞ্জ হয়, আর প্রত্যেকটা মানে ধরো প্রত্যেকটা ক্লাসে চারটা করে সেকশন থাকে। আর এখানে সব ফ্রেন্ডরা একটু ব্যস্তই আছে সবার এই প্র্যাকটিক্যাল এগুলো নিয়ে।
আমার সব ফ্রেন্ডরাই ওরা আবার একটু বিজি, আমি আবার এখান থেকে। এই হচ্ছে আমাদের ক্লাসরুম থেকে, যেটা কলেজের, কলেজে একদম টপ ফ্লোরে ছিলাম, তার সেখান থেকে একদম লাস্ট ফ্লোরের একটা ভিউ দেখাচ্ছে বাইরের দিকে। এই ভিউটা খুবই ভালো লাগে, খুব সুন্দর। এমনি আমাদের কলেজটা ছিল একদম টপ ফ্লোরে, আর এটা হচ্ছে মানে ছোট ক্লাস, একদম থ্রি আর ওয়ান টু, এরা হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে। তাদের এত কষ্ট করে উপরে উঠতে হয় না, কলেজ লাইফে একটাই কষ্ট ছিল, ব্যাগ নিয়ে একদম ছয়তলায় উঠতে হয়, এটা একটা কষ্ট ছিল। আর লিফ্টটা আসলে হচ্ছে টিচার্সরাই বেশি ইউজ করা হতো, যদি খুব প্রবলেম হয় তাহলে স্টুডেন্টদের জন্য অ্যালাউ করা হয়েছিল, এমনি নর্মালি সবার জন্য অ্যালাউ না, সেজন্য কষ্ট করে উপরে উঠতাম। এই জন্য মানে অনেক কিছুই এখানে অনেক ইয়া ছিল, বাট ছোটোবেলায় আরামই ছিলাম, নর্মালিভাবে ক্লাসে করতাম, সবার সাথে একটু ফান করতাম। এই হচ্ছে ক্লাসরুমের বাইরে বাইরে সব কিছু লেখা থাকে, কোন শ্রেণী, কত নম্বর রুম, এগুলো একটু লেখা থাকে যেন ইজি হয়। এখন আস্তে আস্তে করে ভিউগুলো দেখে যাও, এটা হচ্ছে বাইরের দিক থেকে। আর মাশাআল্লাহ আমাদের হয়েছে যে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা এটা হচ্ছে তোমার চারটা বিল্ডিং আর প্রায় ছয়তলা করে এক একটা বিল্ডিং, আর সামনে উঠান আছে বাট বেশ বড় না মোটামুটি। আমাদের তো দিন কেটে যায় খালি বেশিরভাগ আড্ডা, গসিপিং, আর এমনি নর্মালি এমনি উদয়ন যেটা সে কিন্তু অনেক মানে এমনি পড়াশোনার দিক থেকে খুবই স্ট্রিক্ট, রুলস খুবই স্ট্রিক্টলি ফলো করে, সব কিছু মেনটেন না করলে একটু ঝামেলাই করে, সেজন্য সব কিছুতে একটু কী বলবো ভালো মতো সব ডিসিপ্লিন মেনটেন করেই সব কিছু করতে হয়। এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট, যেখান থেকে মূর্তি প্লাস আমাদের স্কুল দুটো একসাথে দেখা যায়। আর মুখে বারবার স্কুল চলে আসছে, কারণ হচ্ছে যে যেহেতু অনেক বছর স্কুলে আমরা স্পেন্ড করেছি টাইমটা, সেজন্য বারবার স্কুল চলে আসছে, বাট দুইটাই কিন্তু একসাথে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আর কিছু কথা হচ্ছে যেরকম আমি আবার স্পোর্টসে কিন্তু বেস্ট, আমি সবসময় একদম ছোটোবেলা থেকেই ফার্স্টে যখন ছোটো ছিলাম স্কুলে তখন হচ্ছে আমার দৌড়লাফ একটা খেলা হতো, এখন এখন কলেজে হয় না, তখন সবসময় দৌড়লাফে আমি ফার্স্ট, মানে যেখানেই খেলা হোক টিচাররা মানে পারলে খেলার আগে আমার নাম লিখে রাখবে, ফার্স্ট প্রাইজ আমি পাবো। আর সেখানে কোনো টিচারদেরও কোনো ধরনের ডাউট ছিল না যে আমি হব না, সবসময় আমার সার্টিফিকেট চলে আসতো। আর এই লেটেস্ট যেটা হয়েছে কলেজের মধ্যে একটা খেলা হয়েছে, সেটা হচ্ছে রিলে দৌড়, সেটা আমরা প্রায় ছয় সাতটা সেকশন মিলে খেলেছি, সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি রিলে দৌড়ে, সেটা একটা খুবই মেমোরেবল আমার কলেজ লাইফে। স্কুল লাইফে অনেক প্রাইজ পেয়েছি স্পোর্টসে, খেলি আমি স্পোর্টস খুব, মানে খেলাধুলো আমার খুবই পছন্দ, মানে ভালো লাগে খেলাধুলা করলে, খুবই ভালো লাগে এগুলো একটা। আর এমনি আমি স্কাউটস মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে আমার খুবই মানে কী বলবো ঝোঁক বেশি, আমি খুবই এগুলোর প্রতি ইন্টারেস্টেড অনেক, ম্যাগাজিন করা, তারপরে লাইব্রেরি মানে লাইব্রেরি থেকে কোনো মানে কোনো পার্টিসিপেট যদি হয়, কোনো প্রোগ্রাম থাকে সেখানে আমি পার্টিসিপেট করব, স্পেশালি খেলাধুলাটা, তারপর স্কাউটস। স্কাউটস এমন হয়েছে যে স্কাউটস আমাদের ইয়াতে ছিল যে স্কুলে যেখানে সেখানে যে স্কুলে তিন দিন থাকতে হবে, তাই সেটাও করে এসেছি একা, মানে আম্মু পাপাকে ছাড়া, আম্মু আর আম্মু পাপা তখন অ্যালাউ করেছে, অনেকের প্যারেন্টস অ্যালাউ করে না, বাট কী করবো মানে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার। আর আমার হচ্ছে কি মানে কিছু নতুন কিছু ট্রাই করতে অনেক ভালো লাগে, তাই সেই জন্য আমি তখন এগুলা করেছি, মানে একটু স্পেশাল কিছু, যেরকম স্কাউটস একটু অন্যরকম ছিল যেহেতু যখন ছোট তখন, তারপরও যে আম্মু পাপাকে ছাড়া ওখানকে, আর স্কাউটসের মূল ভিত্তিটাই ছিল যে তুমি নিজেকে মানে যে কোনো পরিবেশেই তুমি নিজেকে কীভাবে ট্যাকেল করো সেটাই ওরা শিখায়, তা ওখান থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি যে একা বা কীভাবে সেলফ ডিফেন্সটা যেটা সেটা ওরা খুবই ইম্পর্টেন্টভাবে শেখায়। আর আরেকটা হচ্ছে আমাদের স্কুলে আরও ছিল ক্যারাটে, তারপর তাকুয়েন্ডো, এগুলোরও কিছু প্রশিক্ষণ দেওয়া হতো, আমি মাঝে মধ্যে ক্যারাটে ক্লাসটা অ্যাটেন্ড করতাম, আমাদের স্কুল থেকেই দিয়েছিল, মাঝে মধ্যে এটা করা হতো। আর এর বাট দুঃখের বিষয় যে আমার দ্বারা সেটা বেশি দিন পসিবল হয়নি, কারণ এটা অনেক কষ্টের বিষয়, অনেক কষ্ট মানে কি আমি মানে কীভাবে যে ওরা যে দাঁড়ানো যে স্টাইলটা সেটাই আমার দ্বারা হচ্ছে না, আমি এমনি খেলাধুলাতে অনেক এক্সপার্ট কিন্তু আমি যে মানে তাকুয়েন্ডো বা ক্যারাটের যে স্টেপগুলো সেটা করতে গেলে আমার মানে অবস্থা খারাপ। পরে আমি বলছি যে না স্যার আমার পক্ষে এটা পসিবল না, আমি এগুলো থেকে সরে আসছি,
আমি বলতে থাক সেলফ ডিফেন্স আমি নিজে থেকে করে নিবো ইনশাল্লাহ, মানে সেটা আমার দ্বারা হয়নি। আর এমনি আমি অনেক বেশি প্রাউড ফিল যে আম্মু পাপা আমাকে সব বিষয়েই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে অনেক, মানে তারপরে আরোই আরও বলে শেষ করতে পারবো না, সাইকেল থেকে শুরু করে মানে কি বলবো, সাইকেল চালানো শিখেছি, সাঁতার, মানে সব কিছুই আমি, মানে আম্মু পাপা এত বেশি ফ্রেন্ডলি, সবসময়ই আমাকে মানে ফ্রেন্ড সাপোর্ট করে গেছে। মেয়ে বলে যে অনেকের ক্ষেত্রে হয় না যে মেয়ে তুমি এটা করতে পারবা না, তুমি ওটা করতে পারবা না, নানা ধরনের কি বলবো বাধা দেয়, সেরকম কিন্তু কিছু না। আর আম্মু বাবা দুজনই একই মাইন্ডের, এটা একটা মানে বেনিফিশিয়াল আমার জন্য, মানে এটা আমার ইচ্ছা, মানে ভালো এগুলো করতেছি, এই জন্য আমার অনেক ভালো লেগেছে। মানে এত কম সবসময় আম্মু পাপা এইভাবে, এই জন্য আমার ক্ষেত্রে কি একটা প্রাউড ফিল মনে হয় যে এরকম একটা আম্মু পাপা আমার লাইফে পেয়েছি। প্যারেন্টস হিসেবে দে আর বেস্ট ইন মাই লাইফ অ্যান্ড দে আর বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ফর মি। ওকে, সো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি, আর পরবর্তীতে আরও একটা ভিডিও এটার উপরই থাকবে, সেখানে আরও কিছু ভিউ শেয়ার করবো। সো আজকের মতো খুদা হাফিজ।